এটি অভিজাত এলাকা উত্তরা দৃশ্য। দুপুরের পর থেকেই সে এলাকার বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত কোরবানির বর্জ্য অপসারণে। তবে উত্তরার উল্টো চিত্র দেখা গেছে বাড্ডা ও রামপুর এলাকায়। এসব এলাকায় নিজেদের উদ্যোগে বর্জ্য পরিষ্কারের কাজ করতে দেখা গেছে অনেককেই। তাদের দাবি, দুপুর গড়িয়ে বিকেল হলেও দেখেনি সিটি কর্পোরেশনের কাউকেই। তারা আশা করলে তো আমরা লাভ হইব না, তারা কোন সময় আইব না আইব তারা তো উদ্দেশ্যই নাই। আমরা নিজেরা বিসিলিং নিয়ে আসছি, হেরো বিসিলিং দেওয়ার কথা হেরো দেয় নাই, এরপর আবার কি স্প্রে করার কথা ছিল সেটাও করে নাই। তবে এর আগে দুপুরে রাজধানীর 15 নম্বর সেক্টরে কোরবানির বর্জ্য অপসারণের উদ্বোধন করতে এসে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, আবাসিক এলাকার চাইতে হাটগুলোর বর্জ্য অপসারণ তাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকে সন্ধ্যার সময় প্রত্যেকটি হাটে এলাকাতে আমি বলেছি যে আমাদের ফগার মেশিন দিয়ে ফগিং করার জন্য কোনো ধরনের ময়লা যেন বা মশা যেন ওখানে বাঁধতে না পারে, এবং আমি যেহেতু ডেঙ্গু এবং কোরবানি দুটো একসাথেই হচ্ছে, এটি আমাদের খুব চ্যালেঞ্জের ব্যাপার। এদিকে বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, 24 ঘন্টার ভেতর দক্ষিণের সব বর্জ্য অপসারণ করা হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ অপসারণ করব। আমরা সার্বিকভাবে আমাদের নগরবাসীর সাহায্য চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। যদিও দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বড় বড় সড়কের পাশ থেকে বর্জ্য অপসারণের কাজ চলমান থাকলেও বিভিন্ন অলিগলিতে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত পড়েছিল কোরবানির বর্জ্য। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।